ক্লাস 7। এখন আমরা পড়ব আলোক রশ্মির প্রকৃতি নিয়ে। আলোক রশ্মি কাকে বলে? আলোক উৎস থেকে একটা আলো যখন এক দিক থেকে আরেকটা দিকে গমন করে তাকে আমরা বলি আলোক রশ্মি। অর্থাৎ আলো যখন আলোক উৎস থেকে বেরিয়ে মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন আমরা বলবো যে আলোক রশ্মি যাচ্ছে। আলোক রশ্মিকে আমরা কীভাবে ছবিতে দেখায়, একটা লাইন টানলাম, আলোক রশ্মি যেদিকে যায়, যদি ধরো বাঁ দিক থেকে ডান দিকে গেছে তাহলে এই দিকে একটা অ্যারো চিহ্ন দেব, তার মানেই বোঝাবে এটা একটা আলোক রশ্মি। তাহলে আমরা চিত্রের মাধ্যমে আলোক রশ্মিকে কী করে বোঝাই, একটা লাইন স্ট্রেট লাইন টেনে তাতে একটা অ্যারো দিলেই সেটা বোঝা যাবে সেটা একটা আলোক রশ্মি। এই আলোক রশ্মিটা বাঁ দিক থেকে ডান দিকে গেছে। যদি আমি বলি আলোক উৎস এদিকে আসে, অর্থাৎ আলোক রশ্মি এদিক থেকে এদিকে আসে, তখন একইভাবে আমি আরেকটা আলোক রশ্মি স্ট্রেট লাইন আঁকবো এবং অ্যারোটা উল্টো দিকে দেবো। তার মানে এখানে বোঝাচ্ছে এই আলোক রশ্মিটা বাঁ দিক থেকে ডান দিকে গেছে আর এই আলোক রশ্মিটা ডান দিক থেকে বাঁ দিকে গেছে। তাহলে এটাকে আলোক রশ্মি কী করে বোঝানো হয় সেটা জানলে, এই আলোক রশ্মির প্রকৃতি কেমন এটা তিন রকমের হয়। একটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। যখন আমি এখানে ছবিতে একটি মাত্র রশ্মির মাধ্যমে আলোক রশ্মি বুঝিয়েছি, রশ্মি তো একটা বেরোয় না, এভাবে অনেকগুলো রশ্মি একসাথে বেরোয়, সেই জন্য সেটাকে বলে গুচ্ছ, রশ্মি গুচ্ছ। তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ সেটা কেমন? যখন আলোক রশ্মিগুলি সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল, এটা একটা এটা একটা, আমি যদি এবার এগুলো আলোক রশ্মি দেখো, আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল, প্রত্যেকটাই বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে এই আলোক রশ্মি গুচ্ছকে আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি। নাম্বার টু, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। সবসময় রশ্মিগুচ্ছ বলে যে সমান্তরালই হবে তার কোনো মানে নেই। যদি এমন হয় যে অনেকগুলো রশ্মি, এইবার একটা একটা রশ্মি হলো, এই রশ্মিগুলো দেখো একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এরকম কোন একটা বিন্দুতে যদি অসংখ্য রশ্মি এসে মিলিত হয় তাহলে এই বিন্দুটাতে অসংখ্য রশ্মি এসে মিলিত হচ্ছে, তাহলে এই আলোক রশ্মিগুচ্ছগুলোকে কী বলা হয়, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এরপরে আরেক রকমের আলোক রশ্মিগুচ্ছ আছে, সেটাকে বলা হয় অপসারী আলোক রশ্মিগুচ্ছ। তাহলে অভিসারী আলোক রশ্মিগুচ্ছর জাস্ট অপোজিটটা কী বলা হয়, অপসারী আলোক রশ্মিগুচ্ছ। আচ্ছা আমি এটাকে শর্টে লিখছি, অপসারী আলোক রশ্মিগুচ্ছ উল্টো, অর্থাৎ যখন কোনো আলোক রশ্মিগুচ্ছ একটা বিন্দু থেকে চারপাশে ছড়িয়ে যাবে, তাহলে ধরো এখানে অ্যারোগুলো যদি আমি বাইরের দিকে দিয়ে দিই, আমি এখানে গোটা এরকম সার্কেল করে এঁকেছি, আমি এইটুকু পোর্শনও আঁকতে পারি বা তোমরাও এই ছবিটার অর্ধেকটা আঁকতে পারো, তাহলে এখানে দেখো এখানে আলোক রশ্মিগুলো একটা বিন্দু থেকে চারপাশে ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য এদেরকে বলা হয় অপসারী আলোক রশ্মিগুচ্ছ বা ডাইভার্জেন্ট রে। আর এখানে আলোক রশ্মিগুচ্ছগুলো চারপাশ থেকে এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেই জন্য সেই আলোক রশ্মিগুচ্ছকে বলা হয় অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। আর যখন আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরালভাবে এগিয়ে যায় তখন তাকে বলা হয় সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। তাহলে আজকের এই অংশটা থেকে তোমরা আলোক রশ্মিগুচ্ছের প্রকৃতি সম্পর্কে জানলে।